সরকারের বিরুদ্ধে মামলা, অবিশ্বাস্য হলেও সত্য, এমন ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। নির্ধারিত সময়ের 90 সেকেন্ড আগে কলেজের ভর্তি পরীক্ষার খাতা নিয়ে নেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা। তারা প্রত্যেকে সরকারের কাছে ক্ষতিপূরণ বাবদ 2 কোটি ওয়ান দাবি করেছেন। আগামী বছর এই ভর্তি পরীক্ষা আবার দিতে এই পরিমাণ অর্থ তাদের খরচ হবে। গতকাল অন্তত 39 জন শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। তাদের দাবি, তাদের প্রথম পরীক্ষা ছিল কোরিয়ান বিষয়ের উপর। এই দিন রাজধানী সিওলের একটি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ঘণ্টা বেজেছিল। তাৎক্ষণিকভাবে এই ঘণ্টার প্রতিবাদ জানিয়েছিল শিক্ষার্থীরা। এরপরও পরীক্ষক তাদের খাতা নিয়ে যায়। অবশ্য পরের পরীক্ষা শুরুর আগেই নিজেদের ভুল শনাক্ত করেন শিক্ষকরা। এই দিনই মধ্যভোজের বিরতির সময় তাদের ওই 1.5 মিনিট সময় দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ওই 1.5 মিনিটে তারা উত্তরপত্রে দাগ টানতে পেরেছেন শুধু, তাদের কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি। বার্তা সংস্থা ইয়ান হাপের খবরে বলা হয়, এই ঘটনায় শিক্ষার্থীরা এতটাই হতাশ হয়ে যায় তারা বাকি পরীক্ষায় মনোযোগ দিতে পারেনি, এমনকি কেউ কেউ হাল ছেড়ে বাড়ি চলে যায়। শিক্ষার্থীদের আইনজীবী কিম উই সুক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, শিক্ষকদের এই ভুলের কারণে শিক্ষার্থীদের বাকি পরীক্ষার ওপর বিরূপ প্রভাব পড়েছে, অথচ শিক্ষা মন্ত্রণালয় এর জন্য ক্ষমা চায়নি। তবে দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা শেষের আগে ঘণ্টা বাজানোর ঘটনা এবারই প্রথম নয়, এমনকি এই ধরনের ঘটনার মামলাও প্রথম নয়। 2021 সালে ভর্তি পরীক্ষার 2 মিনিট আগে ঘণ্টা বাজানোর অভিযোগ মামলা করলে চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের 70 লাখ ওয়ান ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিওলের একটি আদালত। জয়া বণিক, নিউজ নাও 24।